আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় নয়, আলোর প্রতিসরণ। তো এই অধ্যায়ে আজকে আমরা মূলত সৃজনশীল প্র্যাকটিসটাই করব, আর সামান্য কিছু বেসিক আমরা শিখে নিয়ে তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। তো দেখো, এটা এটা দিয়ে দুইটা মাধ্যমকে আমরা আলাদা করছি। এই যে এই দাগটা দেখা যাচ্ছে, এই যে এই দাগটা, এই দাগটা তোমাকে, এই যে এই দাগটা, এইখানকার এই দাগটা আসলে দুইটা মাধ্যমকে আলাদা করছে। অর্থাৎ এইটা হলো এ মাধ্যম আর এইটা হলো বি মাধ্যম, আর তাদের মাঝখানে এইটা, এই যে এ মাধ্যম আর বি মাধ্যমকে আলাদা করছে। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, একটা রশ্মি আপতিত হলো, এ মাধ্যমের উপর একটা রশ্মি আপতিত হয়ে সেটা বি মাধ্যমের দিকে গেল। এখন সোজা আসছে, এ সোজা আসছে, তো সোজাই যাওয়ার কথা ছিল, সোজা আসছে, সোজাই আসার কথা ছিল। কিন্তু এ মাধ্যমের আর এই মাধ্যমের ঘনত্বের কম বেশি হওয়ার কারণে, এই মাধ্যম আর এই মাধ্যমের ঘনত্বের কম বেশি হওয়ার কারণে এই যে সোজা যাওয়ার কথা ছিল, এই সোজাটা আর যায় না, না গিয়ে হয় এই দিকে একটু বেঁকে যায় অথবা ওই দিকে একটু বেঁকে যায়। এটা ছিল মানে এইটা এই পথে আসার কথা ছিল। যদি ঘনত্ব এ মাধ্যম আর বি মাধ্যমের ঘনত্ব একই হইতো তাহলে এই সোজাই আসতো, কিন্তু এইটার ঘনত্বটা পরিবর্তন, অর্থাৎ এর যেই ঘনত্ব এর সেই ঘনত্ব না, হয়তো এর বেশি অথবা এর বেশি, যে কারো একজন বেশি সেটা আমরা পরে একটু বলবো। তো এই যে ঘনমাত্রার যে পরিবর্তন, এর কারণে এই প্রতিসরিত রশ্মি এই পথে আসার কথা থাকলেও ঘনত্বের পরিবর্তনের কারণে সেটা এই দিকে অথবা এইখান থেকে ওই দিকে একটু বেঁকে যাবে, হয় এখান থেকে এই দিকে বেঁকে যাবে অথবা এখান থেকে এই দিকে। বুঝছো? এখন আসো ভাই, আপতন কোন কাকে বলে, প্রতিসরণ কোন কাকে বলে, আপতিত রশ্মি কোনটা, আপতিত পতিত পতিত হয়েছে কোনটা। দেখো এইখানে তীরচিহ্ন দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটা পতিত হইল। এইটা কি আপতিত হইল? এই রশ্মিটা আপতিত হইল, হয়ে এই জায়গা থেকে সোজা যাওয়ার কথা ছিল কিন্তু এই দিকে আসলো। কেন? কারণ ঘনত্বের পরিবর্তন হয়েছে, এর যে ঘনত্ব এর সেই ঘনত্ব না, যদি একই ঘনত্ব হইতো তাহলে এই সোজা আই আসতো, ঘনত্বের পরিবর্তন হয়েছে যার কারণে এটা হয়েছে। তো এখন শোনো, যে আপতন কোন কাকে বলে, আপতিত রশ্মিটি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই আপতন কোণ বলে। তাহলে আপতন কোণটা কোনটা, এটা নাকি এইটা? অবশ্যই এই কোণটার নাম হলো আপতন কোণ। তো ধরো এইটার নাম দিলাম আমি থিটা এ মাধ্যম, এটা হলো এ মাধ্যম, তো আমি দিলাম থিটা এ। তুমি অন্য কিছু দিতে পারো, বা আই দিতে পারো, আর দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি আইও দিতে পারো, আরও দিতে পারো, তোমার ইচ্ছা। তো আমি এটা দিলাম, ধরো থিটা এ দিলাম। এখন আসো যে বইয়ে এটার এই আপতন কোণটা আই দ্বারা দিছে, তো আমি আইটাও দিলাম, বোঝার সুবিধার্থে দিলাম। এটা এ মাধ্যম, সেটা বোঝানোর জন্য থিটা এ দিলাম। এখন দেখো যে প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই প্রতিসরণ কোণ বলে। প্রতিসরিত রশ্মি কোণটা এই পাশে যাওয়ার কথা ছিল, এই সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে বেঁকে যেই দিকেই যাক না কেন, যে রশ্মিটা গেল সে এই যে এইটা হলো অভিলম্ব, এটা হলো আমার অভিলম্ব, এই রেখাটা হলো অভিলম্ব, এর সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেইটাই হলো প্রতিসরণ কোণ। অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেইটাই হলো প্রতিসরিত কোণ। তাহলে এই কোণের মানটা কত ভাই? এটা ধরলাম আমি যে এটা হলো বি মাধ্যম, এটা হলো এ মাধ্যম, এটা হলো বি মাধ্যম, যার কারণে আমি এই কোণটার মান ধরলাম যে থিটা বি। বইপত্রে এখান এটা দেওয়া আছে আর, তুমি যে কোনো একটা দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝছো কি না বলো, যে আপতন কোণ কোনটা, প্রতিসরণ কোণ কোনটা, আমরা দেখে বুঝবো যে কোনটা আপতন কোণ কোনটা প্রতিসরণ কোণ, আমরা তীরচিহ্ন দেখবো, দেখে সব কিছু ডিসাইড করব। এখন ধরো এই রকম একটা জিনিস আছে, তো এই পথে ধরো একটা রশ্মি আপতিত হইল, তো এটা ধরো আপতিত হইল, এই সোজা যাওয়ার কথা ছিল,
এই সোজা আসার কথা ছিল, কিন্তু সেটা না গিয়ে ধরসে এতটুকু বেঁকে গেল। তাহলে এখন বলো ভাই যে আপতিত কোণের মান কত, তখন তুমি আমাকে বলবা ভাই অভিলম্ব দেন, অভিলম্ব দেন, তাছাড়া আমি মাপতে পারবো না। তাহলে এখন ধরো অভিলম্ব দিলাম, এইটা হলো অভিলম্ব, তাহলে আপতন কোণের মান কত? এই যে এইটা হলো আপতন কোণ, ধরো এইটা হলো আই। আর প্রতিসরণ কোণের মান কত? তবুও বলবা যে ভাই অভিলম্ব দেন, এটা হলো অভিলম্ব, তাহলে এই যে এই কোণটা, এটা হলো প্রতিসরণ কোণ, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কী কথা ক্লিয়ার? যে আপতন কোণ কোনটা, প্রতিসরণ কোণ কোনটা, বুঝছো? এখন কথা হলো যে আসার কথা ছিল এই দিকে, সে কেন এই দিকে বাঁকলো বা কেন ওই দিকে বাঁকলো? ঘনত্বের কারণে। এখন কখন এই দিকে আসবে আর কখন এই দিকে যাবে, তাই না? কখন এই দিকে আসবে আর কখন এই দিকে যাবে? যদি এইটা বেশি ঘনত্বের ঘন মাধ্যম হয় তাহলে এই কোণের মানটা কমে যাবে, আর যদি পাতলা মাধ্যম হয় বা কী বলে, বুঝছো, যে যদি ঘন মাধ্যম না হয়, এটা যদি ঘন মাধ্যম না হয়, যদি পাতলা মাধ্যম হয় তাহলে এটা এই দিকে সরে যাবে, এই দিকে, ঠিক আছে? চিত্র রেখেই দেখাই, ধরো আমি দুইটা মাধ্যম, এটা ধরো এ মাধ্যম, এটা ধরো বি মাধ্যম, এটা এ মাধ্যম, এটা ধরো বি মাধ্যম। আমি বললাম যে এইটা বেশি ঘনমাধ্যম, এ মাধ্যমটা বি এর চাইতে এ মাধ্যমটা বেশি ঘনমাধ্যম, এটা হলো বেশি ঘন, বেশি ঘন, আর এটা কম ঘন, এটা হলো বেশি ঘনমাধ্যম আর এটা হলো কম ঘনমাধ্যম। তাহলে এখন কি হবে? ধরো একটা রশ্মি আপতিত হইল, এটা হলো আপতিত রশ্মি। এখন এর যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু এখন সে কি করবে? দেখো এটা হলো আপতন কোণ আই, আর প্রতিসরণ কোণটা কি হবে? দেখো এটা হলো বেশি ঘন আর এটা হলো কম ঘন। তো যদি কম ঘন মাধ্যমে আসে তাহলে সেইটা কোণের মানটা আরও বেড়ে যাবে, বুঝছো? কোণের মানটা বেড়ে যাবে, যদি বেশি ঘন মাধ্যম থেকে কম ঘন মাধ্যমে আসে তাহলে প্রতিসরণ কোণের মানটা এই দিকে না আসে ওইটা ওই দিকে সরে যাবে। আর ধরো এমন যদি হয় একটা রশ্মি আপতিত হইল, এটা হলো আপতন কোণ আই, এর এই সোজা আসার কথা ছিল, ধরো এটা হলো বেশি ঘন, এখন দিলাম এটা বেশি ঘন, এটা কম ঘন, তাহলে কি হবে? তাহলে সে এই দিকে আর যাবে না, এটা যেহেতু বেশি ঘন তাহলে তার পাওয়ার একটু কমে যাবে, যেহেতু এটা বেশি ঘন তার মানে তার পাওয়ার একটু কমে যাবে। তো পাওয়ার কমে যাওয়া মানে সেটা ওই পথে যাওয়ার কথা ছিল কিন্তু এই দিকে আসবে, এই দিকে বেঁকে যাবে। আর যদি কম ঘন মাধ্যম পায় তাহলে তার পাওয়ার একটু বেড়ে যায়, বেশি ঘন মাধ্যম থেকে কম ঘন মাধ্যমে আসছে তার মানে পাওয়ারটা একটু বেড়ে গেছে, তো যার কারণে সে এই দিকে চলে যায়। আর কম ঘন মাধ্যম থেকে যখন বেশি ঘন মাধ্যমে আসছে তখন তার পাওয়ারটা বেড়ে, সে এটা আপতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি, এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু বেঁকে এই দিকে আসছে, বুঝছো? এখন দেখো আমি যদি তোমাকে পরীক্ষামূলক একটা জিনিস দেই যে বলো ভাই এটা হলো আপতিত রশ্মি, এর এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু এ গেল, ধরো এই পথে গেল, তাহলে বলো দেখি ভাই এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু গেল ওই পথে, তাহলে এটা বেশি গণমাধ্যম নাকি কম গণমাধ্যম? এই মাধ্যমটা কি বেশি ঘন নাকি কম ঘন বলো? এটা কম ঘন, কারণ কিভাবে বুঝলাম? যে প্রতিসরণ কোণের মানটা এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়লো, তাই না? তো যেহেতু বাড়লো তার মানে এটা হলো কম ঘন মাধ্যম, তাহলে এটা এই মাধ্যমটা হলো কম ঘন, এটা তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো ক্রান্তি কোণ কী ভাই, ক্রান্তি কোণ কী? এটা হলো আপতিত রশ্মি, এর যাওয়ার কথা ছিল এই পথ বরাবর, রশ্মিটা এই সোজাই যাওয়ার কথা ছিল, কিন্তু এখন কি হচ্ছে? ধরো এই পথে প্রথমে এই পথে গেল, ধরো আমি আরও একটা আলোক রশ্মি দিলাম এই একই জায়গায়,
সে ধরো আরও বেঁকে গেল, ঠিক আছে, এইভাবে যাচ্ছে। তো এইভাবে করতে করতে একটা সময় দেখা গেল যে যখন আমি এইভাবে দিচ্ছি তখন সেটা আর এই দিকে না, সোজাসুজি এই এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, ঠিক আছে। তখন এইটাকে বলবো আমরা ক্রান্তিকোণ। ক্রান্তিকোণটা আসলে আপতন কোণ। ক্রান্তিকোণ হলো এক প্রকারের আপতন কোণকেই আমরা ক্রান্তিকোণ বলতে পারি। কখন সেই আপতন কোণটাকে আমরা ক্রান্তিকোণ বলবো? যখন সে এই কোনো পথে না গিয়ে এই যে এই পথে আপতিত হইল আর এই পথে প্রতিফলিত হইল, বুঝছো? বুঝছো, এই এই পথে যদি প্রতিফলিত হয় তাহলে আমরা সেটাকে বলবো ক্রান্তিকোণ। এখন এই আপতন কোণটাকেই আমরা বলবো ক্রান্তিকোণ। এটা আপতন কোণ, ঠিক আছে। যখন সেটা এই এই দিক বরাবর যাবে তখন সেটাকে বলবো ক্রান্তিকোণ, বুঝছো? ক্রান্তিকোণ কি? এখন আরও দুই একটা দেখি, চলো, একটু ঝামলাই হচ্ছে। ধরো কী হইল, এই দিক বরাবর একটা রশ্মি আপতিত হইল। রশ্মি যে শুধু উপর থেকে নিচে আসবে এমনটা তো আর না, যে কোনো দিক থেকে আপতিত হইতে পারে। এখন এইখানে আপতন কোণ কত ভাই? এখানে আপতন কোণ আমি হিসাব করব একটা লম্ব অঙ্কন করব, অভিলম্ব। এইটা হলো আপতন কোণ, এইটা হলো আপতন কোণ, এটা নাম দিলাম ধরো আই, বুঝছো? আপতন কোণ বলতে তুমি আই দিবা, আর প্রতিসরণ কোণ বলতে তুমি আর দিবা, অথবা থিটা এ থিটা বি, তুমি তোমার যা ইচ্ছা তুমি দিতে পারো, সমস্যা নেই। তবে একসাথে মানে হাজারটা মাথায় নিবা না, যদি একটা মাথায় নাও সেইটাই মাথায় নিবা, মানে বেশি মাথায় নিয়ে ঝামেলা বা যাবা না। এখন দেখো এইটা কি, এই এই সোজা পথে যাওয়ার কথা ছিল, তাই না? এর যাওয়ার কথা ছিল এই সোজা পথে, এই পথে। কিন্তু যেহেতু মাধ্যমের পরিবর্তন হয়েছে, তাহলে ঘনত্বেরও একটু পরিবর্তন হয়েছে, তাহলে হয় এই দিকে যাবে, হয় এই দিক বরাবর যাবে, অথবা একটু এই দিক বরাবর যাবে, যে কোনো একদিকে যাইতে পারে। তো যদি সে এই দিক বরাবর আস্তে আস্তে ধরো এই পথে গেল, এই পথেই চলে গেল, এই পথে প্রতিসরিত হইল, তখন এই কোণটাকে আমরা বলবো ক্রান্তিকোণ। অর্থাৎ ক্রান্তিকোণ এক প্রকারের আপতন কোণ, আপতন কোণটাই আসলে ক্রান্তিকোণ। কখন? যখন সে এই যে এটা কি প্রতিসরিত রশ্মি হইল, তাই না? এই প্রতিসরিত রশ্মিটা যখন এটা ধরো অবিলম্ব, এর সাথে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইল। তাহলে প্রতিসরিত রশ্মিটা প্রতিসরণ কোণ যখন 90 ডিগ্রি হয় তখন এই আপতন কোণটাকে তোমার ক্রান্তিকোণ বলা হয়, বুঝছো? তাহলে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ যখন 90 ডিগ্রি তখন আপতন কোণটিকে ক্রান্তিকোণ বলে। বুঝছো, ক্রান্তিকোণ আসলে এক প্রকারের আপতন কোণই। কখন সেটা ক্রান্তিকোণ হয়? যখন প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয়, বুঝছো? হিসাব ধরো এটা আমি এই পথে আপতিত করলাম, এটা ধরো আপতিত রশ্মি, তো এ কী করলো, এই পথে প্রতিসরিত হইল, ঠিক আছে। এখন দেখো তাহলে প্রতিসরণ কোণের মান কত বলো ভাই, আপতন কোণের মান কত? তুমি আমাকে বলবা ভাইয়া আপনি একটা অভিলম্ব দেন আমি ম্যাপে দেখি। তো অভিলম্ব দিলাম, তাহলে আপতন কোণ কোনটা? এটা, তাই না? এটা হলো আপতন কোণ। এখন বললাম ভাই প্রতিসরণ কোণের মান কত বলো, প্রতিসরণ কোণের মান কত? ভাই অভিলম্ব দেন। তো এই যে অভিলম্ব দিলাম, এখন অভিলম্বের সাথে এইটাই তো প্রতিসরিত রশ্মি, তাহলে এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 90 ডিগ্রি। তাহলে এই এই যে আপতন কোণ, এইটাকে এখন আমরা বলবো ক্রান্তিকোণ, বুঝছো? ক্রান্তিকোণটা কি? ক্রান্তিকর কোণ এক প্রকার আপতন কোণই, এক প্রকার আপতন কোণ। কখন সেটা ক্রান্তিকোণ হবে, আপতন কোণটা কখন ক্রান্তিকোণ হবে? যখন প্রতিসরিত রশ্মিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে, অভিলম্বের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে, বুঝছো প্রতিসরণ কোণ কি? এখন একটু কথা শোনো, তাহলে ধরো ভারী মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে আসে, ও পাতলা পাতলা বললাম, তো আসলে হালকা মাধ্যম বলা উচিত ছিল, হোক নাও। তাহলে এই কথাটা একটু লিখে নাও, লিখে নিলে নিতে পারো, যে ভারী যদি ঘন ঘন মাধ্যম থেকে
হালকা মাধ্যমের দিকে যায় তাহলে সেখানে প্রতিসরণ কোণের মানটা মানে ভারী কি বলে হালকা মাধ্যম থেকে যদি বেশি ভারী মাধ্যমে যায় ঘন মাধ্যমে যায় আবারও ভুল হইল হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায় তখন সেখানে প্রতিসরণ কোণের মানটা কমবে আর যখন ভারী মাধ্যম থেকে বা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন সেখানে প্রতিসরণ কোণের মানটা কমে যাবে ঠিক আছে এই যে এই এই চিত্রগুলো একটু মাথায় রাখবা কথা ক্লিয়ার এখন আসো আমাকে মাত্র দুইটা বা তিনটা সূত্র শিখতে হবে এই দুইটা তিনটা সূত্র শিখলেই আমার একদম সব কমপ্লিট আর কিচ্ছু লাগবে না তুমি যদি এইটাই শুধু একটু মাথা কাটাইয়া যদি কাজ করতে পারো তাহলেই যথেষ্ট তো একটু মনোযোগ দাও দেখো কি বলি আমি সেগুলো শোনো দেখো এইটা হলো এ মাধ্যম এটা হলো বি মাধ্যম এখানে দেওয়া আছে আলোর বেগ এ মাধ্যমে আলোর বেগ সি এ এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক এন এ এগুলো দেওয়া আছে বি মাধ্যম এটা হলো বি মাধ্যম বি মাধ্যমে আলোর বেগ সি বি প্রতিসরণাঙ্ক এন বি বুঝছো এগুলো তোমার ইনফরমেশন দেওয়া আছে তাঁহলে তোমার এখানে সূত্রটা দাঁড় হয় কি তো আমরা আসলে সূত্রের ডেরিভেশনটা দেখব না কারণ তোমাদের শুধু বইয়ে শুধু সূত্রটাই দেওয়া আছে আর তার উপর কিছু ম্যাথ প্র্যাকটিস দেওয়া আছে তো এই সূত্রগুলো তোমাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে তো দেখো আমরা এই সূত্রগুলো আসলে কিভাবে মনে রাখবো কি মানে উল্টাপাল্টা লাগাই অনেকেই তো সেটা যাতে না হয় সেজন্য আমি একটু সূত্রগুলো পড়িয়ে দিচ্ছি যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এ এন বি এ মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে যার সাপেক্ষে তাহলে সাপেক্ষে যার সাপেক্ষে সে প্রথমে থাকবে যার সাপেক্ষে তারপর এন আর হলো যার ঠিক আছে এই যে এই কথাটা মনে রাখো যে যার সাপেক্ষে সে আগে থাকবে তারপর যারটা তুমি মাপতেছো তুমি ফিজিক্সে যে কোনো কিছু করো না কেন তোমাকে একটা সাপেক্ষ ধরতে হয় কোনো বস্তুকে গতিশীল বলতে চাও স্থির বলতে চাও যাই বলতে চাও না কেন তোমাকে সাপেক্ষ ধরতে হয় ঠিক তেমনই তুমি এখানে প্রতিসরণাঙ্ক মাপো বা বেগ মাপো যাই মাপো না কেন তোমাকে একটা সাপেক্ষ ধরতেই হবে মাস্ট তবে ভাই বলতে পারো যে ভাই এই যে তুমি আপনি যে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক এন এ বলছেন এখানে আপনি কই কার সাপেক্ষে কী ধরলেন প্রতিসরণাঙ্ক হুটহাট করে বলে দিলেন যে এন এ আসলে এটা আসলে শূন্য মাধ্যমের সাপেক্ষেই কিন্তু ধরা আছে এটা আসলে শূন্য মাধ্যমের সাপেক্ষে তুমি শূন্যটা এখানে শূন্যটা দেওয়া হয় নাই তো সেটা আসলে ব্যাপার না আর শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কটা তোমার ওয়ান ধরা হয় শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কটা একটা স্টেট ধরা হয় সেটা হলো ওয়ান তো এই জায়গায় যদি ওয়ান থাকে সেই ওয়ানের কোনো ভ্যালু নাই বুঝছো হিসাব ক্লিয়ার এখন দেখো আমরা এই যে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক এন এ বলতে আসলে আমরা বুঝি যে শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বুঝছো যে এ মাধ্যমে প্রতিসরণাঙ্ক এন এ এটা আমরা কী বলি আমরা একটা কথা গোপন রাখি সেটা হলো শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এন বি এখানে আমরা একটা কথা গোপন রাখছি সেটা হলো শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ঠিক আছে এটার আসল রূপটা হলো এইটা শূন্য মাধ্যম শূন্য এন বি বুঝছো আসলে এই যে শূন্যটা আছে কিন্তু আমরা ওইটা নেই না শূন্য মাধ্যমের সাপেক্ষে অর্থাৎ যার সাপেক্ষে তুমি নিবা সেইটাকে প্রথমে রাখবা আর যারটা মাপছো সেটাকে নিবা পরে যার সাপেক্ষে শূন্যের সাপেক্ষে যারটা বি মাধ্যমেরটা হিসাব ক্লিয়ার তাহলে এ মাধ্যমের সাপেক্ষে তাহলে এ আগে এই এই জিনিসটা আমার একটু তুমি মানে যা আগে যা শিখছো সব ভুলে যাও যা যা শিখছো মাথা থেকে সব ঝেড়ে দিয়ে এইটা মাথায় নিয়ে নাও যে যার সাপেক্ষে তারটা আগে দেবো তারপর এন তারপর বি দেবো হিসাব ক্লিয়ার এরপর আসো এইটা ইকুয়াল কী হয় এইটা এইটার সূত্র তুমি এই যে এ এন বি এইটার সূত্র তুমি দুইভাবে লিখতে পারো একটা হলো প্রতিসরণাঙ্ক দিয়ে আর একটা হলো আলোর বেগ দিয়ে বুঝছো দুইটা মাধ্যম আছে একটা হলো এ মাধ্যম একটা হলো বি মাধ্যম এই মানটা তুমি দুইটা দুইটা হিসাবে লিখতে পারো একটা হলো এই মাধ্যমে আলোর বেগ কত এই মাধ্যমে আলোর বেগ কত সেইটার অনুপাতের ওপর হিসাব করে অথবা এই মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক কত এই মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক কত সেইটাই দিয়ে তুমি মাপতে পারো তোমার ইচ্ছা আর প্রশ্নে যেরকম ডাটা দেওয়া থাকবে ঠিক তার উপর ভিত্তি করে আমরা সূত্রটা দাঁড় করাবো
বুঝছো? তাহলে যদি আমি প্রতিসরণাঙ্ক দিয়ে হিসাব করতে চাই তাহলে হবে যার সাপেক্ষে সে নিচে এন এ, যার সাপেক্ষে সে নিচে আর যারটা মাপতেছি সে উপরে, যদি প্রতিসরণাঙ্ক দিয়ে লিখতে চাই। এটা কিন্তু প্রতিসরণাঙ্ক, তাই না? এসব বুঝছো যে যার সাপেক্ষে সে আগে তারপরে এটা, আর যখন এটার মানটা আমরা লিখতে যাব তখন কী হবে, যার সাপেক্ষে সে নিচে আর যারটা মাপবো সে উপরে, বুঝছো? প্রতিসরণাঙ্ক দিয়ে। আর এইটাকে যদি আমরা আলোর বেগ দিয়ে নির্ণয় করতে চাই তাহলে যার সাপেক্ষে তারটাই উপরে দেব আর যারটা মাপতেছি তারটা নিচে দেব। তাহলে আমরা এ এন বি ইকুয়াল কী পাইলাম, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কী পাইলাম, এ মাধ্যমে আলোর বেগ ভাগ বি মাধ্যমে আলোর বেগ। সি এ মানেই তো এ মাধ্যমের আলোর বেগ, আর সি বি মানে বি মাধ্যমে আলোর বেগ, বুঝছো হিসাব? এই দুইটা সূত্র মনে রাখো, এটা আর এইটা। এখন কি আমি এইটা লিখতে পারি, দেখো দেখি ভাই, যে এন বি বাই এন এ ইকুয়াল সি এ বাই সি বি, আমি কিন্তু এইটাও লিখতে পারি। তো তোমার এটা আবার আলাদা করে যে ঘ্যানর ঘ্যানর করে মুখস্থ করার দরকার নেই, তুমি শুধু এইটা আর এইটা মনে রাখবা তাহলেই যথেষ্ট। দেখো এইটা আমি লিখছি, তো তোমার এইটা আসলে মনে রাখার দরকার নেই, মানে খালি মাথার ভেতর আজাইরা সূত্র মুখস্থ করে লাভ নেই। তুমি আর যা যতটুকু দরকার ঠিক তুমি ততটুকু মুখস্থ করবা, আর বাকিটা তুমি একটু মাথা খাটিয়ে বের করে নিতে পারবা, বের করে তো নেওয়া যায়, তাই না ভাই? তো এইটা কি আমার আবার মুখস্থ করার দরকার আছে? তো আমি কি মনে রাখবো সেটা হলো আমার কথা, যে আমি কি মনে রাখবো, যে এ এন বি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইকুয়াল বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ভাগ এন এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অর্থাৎ যার সাপেক্ষে সে নিচে, যার সাপেক্ষে সে নিচে, বুঝছো? এটা প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে, আর আলোর বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে সে উপরে। এই কথাটা আমি বারবার বলছি, দেখো আমি না হলেও তিন চারবার তো বললাম, তাও যদি তোমার মনে না থাকে তাহলে কী করবা বলো। এই এই দুইটা জিনিস ভালো করে জেনে রাখো, এই দুইটা জিনিস, যে এ মাধ্যমে যদি প্রতিসরণাঙ্ক দিয়ে মাপতে চাই তাহলে যার সাপেক্ষে সে নিচে যারটা সে উপরে, আর আলোর বেগ দিয়ে যদি মাপতে চাই যার সাপেক্ষে সে উপরে আর যারটা সে হলো নিচে। হিসাব ক্লিয়ার? এরপর আর একটা সূত্র হলো এ সাইন আই ইকুয়াল এন এ সাইন আই ইকুয়াল এন বি সাইন আর। দেখো এই সূত্রটাও তোমার মানে অত ঘ্যানর ঘ্যানর করে মুখস্থ না করে দেখো, যে মাধ্যমের সাপ তুমি হিসাব করবা, যদি আমি এইখানে লিখতে চাই তাহলে দেখো আমি কিন্তু এটা লিখতে পারি। দেখো থিটা আমরা কি লিখব, যে এন এ সাইন থিটা এ ইকুয়াল এন বি সাইন থিটা বি। দেখো এইটা কি তোমার আবার আরও মানে কি করবা বলো, তোমার মাধ্যম তো দুইটা, এটা তুমি জানো, এটা হলো একটা মাধ্যম, এটা হলো আর একটা মাধ্যম, এটা হলো এ মাধ্যম, এটা হলো বি মাধ্যম। এই মাধ্যমের আলোর প্রতিসরণাঙ্ক এন এ, এই মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক এন বি, তাই না? তাহলে যেই মাধ্যমের আলোর প্রতিসরণাঙ্ক নিচ্ছ এন এ, তাহলে সেই মাধ্যমে কোনটা, আমি আপতন কোণ চিনি না, প্রতিসরণ প্রতিসরণ কোণ চিনি না, কিচ্ছু চিনি না, আমি শুধু দেখব যে এ মাধ্যমে আলো প্রতিসরণাঙ্কর সাথে আমি এ মাধ্যমের কোনটা গুণ করব, কোন সাই কোণের সাইনটা গুণ করব, বি মাধ্যমের কোনটার সাথে বি মাধ্যমের প্রতিসরণাঙ্কের সাথে বি মাধ্যমের কোণের সাইনটা গুণ করব। বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো এন বি আর তার কোণটা হলো থিটা বি, ঠিক আছে? তো বইপত্রে এই যে থিটা এটা আই ধরছে আর থিটা বিটা আর ধরছে, বুঝছো? তাহলে আমি কী লিখবো দেখো, আবারও ক্লিয়ার করে দিচ্ছি, যে আমি দেখো আমার সূত্র আমি মনে রাখবো, এইটা একটা, এইটা একটা আর এইটা একটা, এন এ সাইন আই, আই তো এই যে আই মানটা কোন মানে কোন মাধ্যমের কোন বলো, আই এই আই কোনটা কোন মাধ্যমের কোন, এই যে এ মাধ্যম নিচ্ছি এ মাধ্যমে যে কোনটা আছে সেটা প্রতিসরণ কোণ আছে নাকি আপতন কোণ আছে সেটা আমি পরে দেখব, আমি মানে আমার সূত্র মনে রাখা দরকার, আমি সূত্র মনে রাখবো, কথা ক্লিয়ার? এন বি আর আর আছে, এই আরটা তাহলে কোন জায়গার, এই বি মাধ্যমের আর কোন, ঠিক আছে? এটা হতে পারে প্রতিসরণ কোণ, হতে পারে আপতন কোণ, সেটা আমি পরে হিসাব করে আমার একটু মাথা খাটিয়ে আমি দেখব, বুঝতে পারছো? এখন আসো আমরা একটু সৃজনশীল প্র্যাকটিসের দিকে যাই।
দেখো, খুব সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2020 অনুপম বইয়ের প্রশ্ন নাম্বার 5, এডিশন 2023, পৃষ্ঠা নাম্বার 397, বুঝছো? এখন আসো গ নাম্বার, দেখো এটা হলো উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে যে এটা হলো বি মাধ্যম, এটা হলো এ মাধ্যম, এখানে কোণের মানটা হলো 60 ডিগ্রি। দেখো এটা কিন্তু কিছুক্ষণ আগেই পড়ছো, তাই না? এটা কিছুক্ষণ আগেই পড়ছো। তাহলে এখন প্রশ্নটা হলো, গ নাম্বার প্রশ্নটা হলো বি মাধ্যমে, বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারণাঙ্ক নির্ণয় করো। প্রশ্নটা আগে একটু দেখো যে বলছে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারণাঙ্ক নির্ণয় করো, এটা তোমার নির্ণয় করতে বলছে। তাহলে দেখো দেখি ভাই, আমি কি এখান থেকে আমার কী নির্ণয় করতে বলছে সেটা যদি আমি একটু বলি, তাহলে দেখো দেখি বি মাধ্যম সাপেক্ষে, তাহলে বি এন এ এইটা আমার নির্ণয় করতে বলে নাই। একটু চিন্তা করো, যার সাপেক্ষে তারটা আমি আগে লিখব, যার সাপেক্ষে তারটা আমি আগে লিখব, আর যারটা নির্ণয় করতে বলছে এ মাধ্যমের প্রতিসারণাঙ্ক নির্ণয় করো, তারটা আমি পরে লিখব। প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে তুমি অ্যান্সার করবা কি বলো? তোমাকে প্রশ্ন বুঝতে হবে, তারপর তোমাকে সেই অনুযায়ী তোমার কি ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, বুঝতে পারছো? দেখো তাহলে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারণাঙ্ক নির্ণয় করো। তাহলে আমার গ নাম্বারে কী নির্ণয় করতে বলছে যদি আমি অ্যান্সার করতে যাই, তাহলে দেখো গ নাম্বারে আমার নির্ণয় করতে বলছে বি এন এ, এইটা আমার নির্ণয় করতে বলছে, তাই না? বুঝছো হিসাব? তাহলে দেখো দেখি এইটা ইকুয়াল কি আমি লিখতে পারি না, যার সাপেক্ষে সে নিচে আর যার মাপ সে হলো উপরে। দেখো কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। তাহলে আমার এই মানটা চাইছে যে এন এ বাই এন বি, এই মানটা আমাকে দাও। এই প্রশ্নটা করছে মানে ভাই তুমি এন এ বাই এন বি এই মানটা আমাকে দাও, আমি আর কিচ্ছু চাই না, তুমি এটা দাও। তাহলে তুমি মার্ক পাবা কত? 3, অনেক বড় একটা মার্ক, 3 মার্ক, বুঝছো? এখন দেখো তাহলে আমার কী নির্ণয় করতে হবে, এন এ বাই এন বি। প্রশ্ন অ্যানালাইসিস করা, বুঝো প্রশ্নটা অ্যানালাইসিস করো যে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে যার সাপেক্ষে সে আগে বি এন এ, এটা নির্ণয় করতে বলছে। তাহলে এটাই কল আমি কী জানি, এটাই কল আমি কী জানি, আমি জানি এটাই কল এন এ বাই এন বি, যার সাপেক্ষে সে হবে নিচে আর যারটা মাপবো সেটা হবে উপরে। অথবা তুমি এইটাকে লিখতে পারো যে এ এন বি ইকুয়াল, কিন্তু তুমি লিখতে পারো যে সি এ বাই সি বি, এটা ও দাঁড়াও দাঁড়াও যে বি এন এ, এটা যদি তোমার নির্ণয় করতে বলে তাহলে তুমি লিখতে পারো সি বি বাই সি এ, এটাও তুমি নির্ণয় করতে পারো, তোমার ইচ্ছা। তুমি বেগ দিয়ে নির্ণয় করবা নাকি তুমি এইটা দিয়ে নির্ণয় করবা, তোমার ইচ্ছা, তুমি তুমি তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। তো আমরা এইটা দিয়েই করবো আসলে।